সরকারি দলের তরুণ কর্মী বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা সংঘর্ষ প্রায়শই নিয়মিত, যে সূত্র ধরে পুলিশের আইজিকেও বলতে হয়েছে সাবধানে চলো। প্রশাসনকে জিম্মি করে তারপর তাকে ছাড়াই দেবে, আইনের শাসন কোথায় থাকে? কোনোই থাকে না। এখানে কি রুলিং পার্টির সুনাম বাড়ছে, ভোট বাড়ছে না কমছে? আমি তো মানে ভোট কমছে। এই একটি প্রথম উচ্চ পদে আইন শৃঙ্খলা একজন কর্মকর্তা দলের এই সমস্ত লোকদের কারণে যে দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এদের সামলাতে হবে, একথা কিন্তু প্রকাশ্যে তিনিই বলেছেন। শুধু কি তরুণ নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা তা নয়, বরং নতুন বা পুরনো অনেক সিনিয়র নেতাদের অনিয়ম দুর্নীতির কারণেও বারবার নেতিবাচক সংবাদ উঠে এসেছে গণমাধ্যমে। বিশ্লেষকদের ভাষায় সরকার এবং দল একাকার হয়ে যাবার কারণেই এমনটা হচ্ছে। দলগত সাংগঠনিকভাবে আওয়ামী লীগ গত কয়েক বছরে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনিতেই বাংলাদেশে যা হয়, যারাই ক্ষমতায় থাকেন রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা এবং দল এবং সরকারের মধ্যে মিলেমিশে যায় এবং তার পরিণতি তার ক্ষতিটা স্বীকার করতে হয় দলকে। ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু লোক যারা অন্য দলের, এমনকি যারা স্বাধীনতা বিরোধী, যারা আওয়ামী লীগের আদর্শের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, তারা এই মুহূর্তে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আওয়ামী লীগে যোগদান করছে, এবং এই লোকগুলোকে আওয়ামী লীগে যেভাবে নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা আওয়ামী লীগের জন্য একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা বন্ধ হওয়া উচিত। এজন্য দল এবং জোটের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। যখন নির্বাচন হয় বিভিন্ন পর্যায়ে, সেটা কিন্তু যা কিছু হোক না শেষ পর্যন্ত বলা যায় হ্যাঁ প্রধানমন্ত্রী যা বলেন সেটাই আমাদের শেষ কথা, এই একটা অবস্থা হয়ে যায়। তো এটাও ঠিক না। দলের মধ্যে গণতন্ত্রের যে একটা যেখানে অনুপস্থিতি অনেকটা, সেটা একটা কারণ আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে আপনি ক্ষমতায় থাকার কারণে এই এক মেয়াদের অতিরিক্ত এবং যেই যে প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে টিকে থাকছে, তাতে করে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে, বড় রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের মতে সরকার ও দল আলাদা করতে না পারলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম এবং দুর্নীতি বাড়বে, একই সাথে সংকটের মুখে পড়বে দলের সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্ব, আর এর সূত্র ধরেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের গণতন্ত্র। এস এম বাবু, যমুনা নিউজ, ঢাকা।